হ্যালো সবাইকে। তো এখন আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি সেটি বাগেরহাটের একটি মন্দির, এবং এটি হচ্ছে রামকৃষ্ণ মিশন মন্দির বাগেরহাটের মধ্যে। তো আমি আগে ক্লিপে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার আমার জন্মস্থান, আমার যে বাসায় ছিলাম বাবা চাকরি সূত্রে। তো সেই বাসা থেকে এই মন্দিরটির দূরত্ব খুব বেশি না, হাঁটা পথ। এবং এই মন্দিরের সাথেও আমাদের অনেক মেমোরিজ রয়েছে, এবং আমার ছোটবেলার কিছু স্মৃতি রয়েছে, আমার বড় ভাইয়ের আরও বেশি স্মৃতি রয়েছে। সেটা কেন বলছি, তার কারণ হচ্ছে আমার দাদার এখানে প্রথম হাতেখড়ি হয়। হাতেখড়ি হওয়া মানে হচ্ছে একটা বাচ্চা প্রথম কলম ধরে, অর্থাৎ তার ছাত্রজীবন শুরু হওয়ার পূর্ব পদক্ষেপ যেটা, তো সেটাই হচ্ছে হাতেখড়ি। সেই হাতেখড়ি হচ্ছে এই মন্দিরে হয়েছিল। তো মার মুখে অনেক গল্প শুনেছি যে মার এখানে খুব আশা হতো, প্রায় প্রতিদিন আসা হতো। মা সকালবেলা পুজোর জন্য ফুল, তুলসী পাতা এই মন্দির থেকে নিয়ে যেতেন, এবং প্রায় সন্ধ্যা প্রেয়ারে যোগদান দিতেন। এবং মার মুখে আর কি শুনেছি, আর মার মুখে আরেকটা জিনিস শুনেছি, সেটা হচ্ছে যে এই মন্দিরে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাঠের পাশে যে বেড়ার মতন যে দেয়ালগুলো দেওয়া, এগুলো ছিল না, এগুলো শুধুমাত্র ফাঁকা মাঠ ছিল। তো আজ এত বছর পরে এসে অনেকটা চেঞ্জ পাওয়া, এটাই তো স্বাভাবিক ব্যাপার। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, অনেক বড়। এবং এখানে যে মূর্তি এবং ছবি স্থাপনা করা হয়েছে, এবং এপাশে হচ্ছে একটা ঘাট রয়েছে, মায়ের ঘাট নাম দেওয়া। এবং এখানে সন্ধ্যে সকাল পুজো হয়। যে এই ছবিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মা সারদা দেবীর পায়ের ছাপ, পায়ের ছাপের ছবি তারা টাঙিয়ে রেখেছে এখানে খুব সুন্দরভাবে। তো এখানকার যে গুরু মহাদেব, ওনার সাথে আমাদের ঢাকাতে আমার মা বাবার পরিচয় ছিল, কিন্তু আমরা জানতাম না যে উনি এখন বাগেরহাটে। লাকিলি এবং আনফর্চুনেটলি ওনার সাথে আমাদের হঠাৎ করে দেখা হয়ে যায়, এবং উনি ওনার সাথে আমার মা বাবাই যে কথা বলছে। তো খুবই ভালো লাগলো যে এত পুরাতন জায়গায় এসে আবার পুরাতন কোনো মানুষকে পাওয়া, আগের কোনো মানুষের সাথে পরিচয় এখন আর নেই, এবং কেউ তারা এখানে থাকেও না, এটাই স্বাভাবিক। কিন্তু গুরু মহাদেবের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে।
আজকের মতন আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন।